আমি যখন বাংলাদেশ ছিলাম তখন একটা মেলাও মিস করতাম না। বৈশাখী মেলা, বই মেলা, স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মেলা সবগুলোতে অ্যাটেন্ড করতাম। কিন্তু অস্ট্রেলিয়াতে তো এরকম মেলা খুব একটা হয় না, তবে যদিও এরকম কিছুর সন্ধান পাই তাহলে আমি অবশ্যই আমার বাচ্চাদেরকে নিয়ে যাই। আমার কাছে একদমই ভালো লাগে না কালচারটা, কিন্তু আমার বাচ্চারা খুব এনজয় করে। আসলে দেশের বাইরে এত কম ইভেন্ট যে বাচ্চাদের এন্টারটেইন করার জন্য, একটু খেলাধুলা করার জন্য কোথাও না কোথাও তো নিয়ে যেতেই হয়। তো যেতে যেতেই রাস্তার মাঝেই আমাদের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের বাসা থেকে মেলার জায়গাটা অনেক দূরে। তো রাস্তার মাঝে আমার ছেলেরা নামাজটা গাড়িতেই পড়ে নিচ্ছিল। আমার এত ভালো লাগছিল যে ওদেরকে এখন আর বলা লাগে না আলহামদুলিল্লাহ, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা মেলায় পৌঁছাতে পৌঁছাতে 30 মিনিটেরও বেশি লেগে গেছে। আমরা থাকি অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে, এটা হচ্ছে ক্যানবেরার নাইট মার্কেট বলা হয় এটাকে, আমি এটার নাম দিয়েছি মেলা। বাংলাদেশের একটি মেলা মেলা ভাব আনার জন্য আমি বাচ্চাদেরকে আগে বলেছিলাম তোমাদেরকে আজকে মেলায় নিয়ে যাব। আর ওরাও অনেক আগে থেকেই প্ল্যান করেছিল এখানে গেলে কি করবে না করবে, কারণ পূর্ণতা তো এখনও অনেক ছোট রয়ে গেছে। সো সে বেশি এক্সাইটেড ছিল। মেলায় ঢোকার এন্ট্রি ফি ছিল মাত্র 2 টাকা করে, কিন্তু ভেতরে কিন্তু মেলা খরচ। আসলে প্রত্যেকটা রাইড অনুযায়ী তারা টাকা নেয়, প্রায় $200-300 তো লেগেই যায়। তারপরও বাচ্চারা যেহেতু এনজয় করে, ওই যে বললাম দেশের বাইরে থাকি, মা বাবা ভাই বোন পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকেই তো পাই না, কোনো অকেশনও অ্যাটেন্ড মানে একসাথে আনন্দ করা হয় না। তো ওদেরকে একটুখানি নিয়ে যাই, জাস্ট খালি ওরা যায় ওখানে মেলার মধ্যে কিছু খাওয়া দাওয়া করবে, যেমন আমিও যেতাম আগে ছোটোবেলায় মেলায়। বিশেষ করে আমি যেতাম চটপুটি খেতে, তারপরে নানা রকমের মজার মজার খাবার, মোরালি চকলেট না, আমি খুব একটা চকলেট খেতাম না, কিন্তু আচার খুব পছন্দ ছিল মেলার আচার, তো ওগুলা খেতাম। কিন্তু এই অস্ট্রেলিয়ার মেলাটাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে দেখা যে কী কী সেল হয়। তো অনেক কিছুই সেল হচ্ছিলো, অনেক স্টল ছিল একদম বাংলাদেশের মেলার মতোই, নানা রকমের স্টোন, তারপরে সোপ, মানে যেগুলো আমার কেনার কোনো ইচ্ছাই নেই, মানে টাকা নষ্ট আমি করবো না এগুলাতে এক পয়সাও। এই যে এখানে কুশি কাটার যেই ছোটো ছোটো ব্যাগগুলো দেখা যাচ্ছে, এগুলো খুব বেশি দাম না, 4-5 টাকা করে। কুশির অনেক জিনিসপত্র পাওয়া যায় কিউট কিউট। এখানে যারা সিনিয়র সিটিজেন তারা বসে বসে খুব সুন্দর উলের কাজ বা কুশির কাজ করে, প্রায় দেখা যায় তারা পার্কে বসে এগুলো তৈরি করছে। যাই হোক, এগুলোও ছিল এখানে। এখানে নানা রকমের বাতের জিনিসপত্র ছিল, শাওয়ারের জিনিসপত্র ছিল, অনেক কিছুই ছিল যেগুলো আমার কাছে অর্থহীন মনে হয়েছে। আসলে আমরা তো এগুলো মানে ইউজ করে বা দেখে অভ্যস্ত না, তার জন্য অর্থহীন লাগে। তারপরও যারা এখানে থাকে তাদের জন্য তো এটাই ঠিক আছে, বা তাদের কালচারের জন্য তো এটাই পারফেক্ট। আর এই কারণেই আসা, জাস্ট আসলে এই কারণে আসিনি, আমি তো স্টলগুলো ঘুরছিলাম, বাচ্চারা কিন্তু চলে গেছে যে যার মতো বিভিন্ন রাইডে, যেটাতে যে যাবে। আর আমার সেই ছেলেবেলার মতোই উচ্চ মেলায় ঢুকে প্রথমে ঘোষণা দিয়েছে সে কি কি খাবে, তার মধ্যে ছিল স্পাইরাল পটেটো, এটা সে খুবই পছন্দ করে, এখানে যেহেতু স্পাইসিটা পাওয়া যায়। আর পূর্ণতা ঘোষণা দিয়েছিল যে সে খাবে ফেরি ফ্লস বা হাওয়াই মিঠাই, দুইটাই আমারও খুব প্রিয়, তাই ভাবছিলাম যে আমিও খাবো ওদের সাথে। বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য অনেক অপশন ছিল, আর প্রত্যেকটা রাইডের জন্য কিন্তু আলাদা আলাদা করে টাকা দিতে হয়েছে, 10-12 টাকা করে প্রত্যেকটা খেলায় টিকিট। যেমন এখানে পূর্ণতাকে দেওয়া হয়েছে সে কয়টা হাঁস ধরবে, এক একটা হাঁসের জন্য মেবি $5 করে সে 2টা হাঁস ধরেছে, এবং এই 2টা হাঁস ধরার জন্য তাকে কিন্তু এই হাঁস 2টা উপহার দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়েছে এক ঝুড়ি নানা রকমের বাংলাদেশের 2-3 টাকা দামের যে জিনিসগুলো থাকে ওগুলা এখান থেকে একটা কিছু বেছে নিতে বলেছে। তো সে তার পছন্দ মতো কিছু একটা নিয়ে নিয়েছে। রাজ্য উৎস যদি মেলায় যায় তাহলে এটা অবশ্যই খেলে, তারা যে কয়টা বেলুন তারা টার্গেট করতে পারবে, টার্গেট প্র্যাকটিস যাকে বলে, সেই অনুযায়ী তাদেরকে গিফট দেওয়া হবে, তারা কিছু গিফটও পেয়েছিল। তারপরও যথারীতি চলে এসেছি আমি পূর্ণতার জন্য ফেরি ফ্লস কিনতে, কারণ সে পাগল করে ফেলছিল যে ফেরি ফ্লস তাড়াতাড়ি কিনে দাও। তো আমি একটা আনকমন ফেরি ফ্লস পূর্ণতার জন্য আজকে কিনেছিলাম, এটা হচ্ছে লাইট আপ অর্থাৎ গ্লো ইন দ্য ডার্ক। আপনারা দেখতেই পাচ্ছেন স্টিকটা কিন্তু জ্বলছে, এবং রাতের বেলা যেহেতু মেলাটাই রাতে, মানে বাচ্চারা খুবই আনন্দিত হবে, পূর্ণতা এত এক্সাইটেড হয়েছে এই ফেরি ফ্লসটা পেয়ে যে ধারণার বাইরে, কারণ স্টিকটা জ্বলছিল আর সে ফেরি ফ্লস খাচ্ছিল।
আর উৎসর জন্য এসেছিলাম এই যে স্পাইরাল পটেটো অর্ডার করতে, যদিও স্পাইরাল পটেটোটা তাকে তার রূপা আন্টি খাইয়েছিল, রূপা আন্টি আমাদেরকে ট্রিটটা দিয়েছিল এই স্পাইরাল পটেটোর, খুবই মজা ছিল, খুবই স্পাইসি ছিল, এই জন্য ভালো লেগেছে। আর পূর্ণতা তো ছিলই তার বিখ্যাত সেই লাফালাফির জায়গায়, অর্থাৎ জাম্পিং ক্যাসেলে। পূর্ণতার খুবই পছন্দ জায়গা হচ্ছে এই জাম্পিং ক্যাসেল। মূলত রাজ্য উৎসব একটু বড় হয়ে যাওয়াতে আমরা এসেছি পূর্ণতার জন্যই, তো পূর্ণতা খুবই এনজয় করেছে আলহামদুলিল্লাহ। ওকে আমরা যেই যেই রাইডগুলো খেলতে চেয়েছে প্রত্যেকটাতেই ওকে আমরা ছেড়ে দিয়েছি, এত লাফাচ্ছিল, আমি তো মানে টেনশনই লাগছিলো যে এই 2-3 ঘন্টা ধরে সে যেভাবে লাফাচ্ছে পরে না সে কোনো কারণে কাহিল হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ সে ভালোই ছিল, সে আরও চার্জড হচ্ছিল লাফাতে লাফাতে। পূর্ণতা এই রাইডটাতে উঠেছিল, এটাতে অবশ্য তার সাথে নুসাইবা ছিল, কারণ একলা তো সে উঠবেই না, সে খুবই ভয় পাচ্ছিল। মেলা হয়েছিল বিশাল একটা মাঠ জুড়ে, পুরোটা ঘুরে হেঁটে দেখতে গেলেও অনেক সময় লেগে যায়, তো আমরা সবগুলো স্টলে মোটামুটি ঢু মেরেছি। আর উৎস ছিল খালি খাওয়ার ধান্দায়, কখন কোথায় কি খাওয়া যায়, সেই যে গ্লো ইন দ্য ডার্ক এরকম একটা ড্রিঙ্কস কিনেছিল। আর পূর্ণতা তো শুরু করে দিল ফটো সেশন, আমি বলছিলাম যে তুমি একটু দাঁড়াও একটু ছবি তুলি, কিন্তু সে নানা রকমভাবে পোজ দিয়ে যাচ্ছিল। আর উৎস যেহেতু প্রথমেই না করেছিল যে সে নাগরদোলায় উঠবে না, তার মাথা ঘোরাচ্ছে, আমি বলেছি কোনো দরকার নাই, কিন্তু লাস্ট মুহূর্তে সে বলছিল যে না যাব। তো এইভাবে প্রায় 2-2.5 ঘন্টা আমরা ঘুরে বাচ্চারা মানে ফুল চার্জড হয়ে তারা আমরা বাসার দিকে রওনা দিলাম, কারণ অনেক দূরে বাসা, আর তার চেয়ে বড় কথা আজকে একটা ইনভাইটেশনও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিমুলের সিনিয়র ভাইয়ের বাসায় আজকে দাওয়াত ছিল, ভাইয়ার বইয়ের নাম তানিয়া, সে মজার মজার কিছু রান্না করেছিল, মাছ ভুনা, গরু ভুনা, মুরগির রোস্ট, কাবাব, সবজি, চিংড়ি ভুনা, অনেক কিছু করেছিল, অনেক সুন্দর ডেকোরেশন ছিল। অনেক ধন্যবাদ তানিয়া তোমাকে, কারণ মেলা থেকে ঘুরে এসে আসলেই যদিও অনেক কিছু খেয়েছি তারপর হাঙ্গরি ছিলাম, খুব মজা করে খেয়েছি। তো এই ছিল আজকের দিনটি, আল্লাহ হাফেজ।